সো গাইস, এখানে কিন্তু সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, আর দেখতে হচ্ছে মা সরস্বতী। বন্ধু, তোমাদের আমি একটা কথা বলি, আমি যখন ওই আসলাম না, তখন এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এই যতজন আসছে এদের মধ্যে কোন একটা ছেলে আমাকে বলে উঠলো, ঠিক আছে, সস্তা বলো গাছ। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগত। সবাই আজকে ভ্যালেন্টাইন ডে এমন সরস্বতী পুজো দুটো একসঙ্গে, ঠিক আছে। সো ভাই দেবে, আমি তো ফার্স্ট অফ অল ভাই পুজোটাই করবো, আমি পুজোটাই প্রিফার করি, পুজোটাই করবো, ঠিক আছে। ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য বা এই দিনটাকে উদযাপন করার জন্য না, আমার কাছে কোনো প্রিয় মানুষ নেই। সো দ্যাটস ওয়াই আমি আর এই দিনটিকে কোনো ইয়ে করবো না, সেলিব্রেশন করবো না। আর হ্যাঁ গাইস, আজ কিন্তু ব্ল্যাক ডে, ঠিক আছে, এটা গাইস মনে রাখবে, এটা কিন্তু মনে রাখতেই হবে ভাই, ঠিক আছে। তো চলো, এখন কিন্তু ঘড়ি কাটে প্রায় 8:30 বাজে, তোমাদের দেখতে পাচ্ছ 8:30 সামথিং বাজে। ওকে, এখন আমি উঠবো, ব্রাশ ট্রাশ করবো, দেন আমার কিন্তু স্নান করে পুজোটা করতে হবে, কারণ ঘরে আমি ঠাকুর আনিয়েছি, ঠিক আছে, কাকা এনে দিয়েছি আমার। সো পুজো করতে হবে মা সরস্বতীর। ওকে, এ ফিউ মোমেন্টস লেটার, সো গাইস ফাইনালি আমার ব্রাশ করা হলো কমপ্লিট। তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে, আমি যখন আমার নিজের রুমে এলাম না, তোমার জিনিস দেখতে পেলাম, দেখো কত সুন্দর ভাই আলপনা নিয়েছি, দেখে নাও। আর মা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে, এখানে একটা পিঁড়ি রাখা হয়েছে, পিঁড়ির মধ্যে মা সরস্বতী লেখা হয়েছে, আর এই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, আর এখানে একটা ছোট্ট মতো ফুলের নকশা করা হয়েছে দেখতে পাচ্ছ, আর এইদিকেও কিন্তু করা রয়েছে। সো গাইস, এখানে কিন্তু সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, আর দেখতে হচ্ছে মা সরস্বতী, আর এখানে আমার ছোটো বোন আছে আর ঠাকুমা আছে, বাদ বাকি দেখতে হচ্ছে সব কিছু এখন কিন্তু তোড়জোড় স্টার্ট করেছে, ঠিক আছে। দেখতে হচ্ছে প্রসাদ আছে এদিকে, বাদ বাকি এদিকে সর কাঠিগুলো রয়েছে, আর ফুলগুলো ধরছে আমার বোন, ছোটো বোন, আর বড়ো বোন আসছে। ও সো গাইস, অনেকক্ষণ পর ভিডিওটা কন্টিনিউ করছি, তার পিছনে কারণ হচ্ছে যে পুজো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, সরস্বতী মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলাম, ঠিক আছে, তারপর আমার বোনেরাও দিলেও পুজো টুজো করলাম, প্রসাদ খেলাম, দেন এখন বাড়ি থেকে বেরোলাম। এখন কিন্তু আমার এখন যেতে হবে একটু বাজার, মানে এই সামনে যেতে হবে মাছ কিনতে, ঠিক আছে, বাবা ফোন করেছিল যে যা একটু মাছ কিনে দেখা, তো চলো এখন মাছ কিনতে যাবো। আর যে দিকটাই না, এখন মাছ পাচ্ছি না, ঠিক আছে, দ্যাটস ওয়াই এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গিয়েছে। সকাল দিকে গেলাম হয়তো পেয়ে যেতাম, বাড়ি যাবে সকাল দিকে, তো ভাই আমার সব দিক থেকে লেট হচ্ছিলো, আর বেসিক্যালি বাবাও একটু কাজের মধ্যে চাপে ছিল, ঠিক আছে, কাজে বিজি ছিল, আর জামুরে বাজারে যাচ্ছি, তো সেখানে গিয়ে দেখা যাক যে সেখানে পাই কিনা মাছ। ওকে, সবাই পেট্রোল পাম্প বেসে এখন এত মাছ দেখতে পেলাম, তার মধ্যে একটা কাতলানি নিয়েছি, যেটা এখন এই দাদারা কাটছে। আজকে সবাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরবে, আমি না হয় মোবাইলটাকে নিয়ে ঘুরে বেড়াই। এখানে কিন্তু একটা বড় মতো প্যান্ডেল করা হয়েছে, আর এখন কিন্তু ইতিমধ্যে ভিতরে পুজো চলছে, ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখান থেকে মাকে তোমাদেরকে দেখিনি, ভাই এই হচ্ছে সরস্বতী মা, ভাই সাহ, ভাই দেখতে পাচ্ছ একদম কিন্তু দুর্গা মায়ের মতো লাগছে, অনেক বড়, ঠিক আছে, খুব বড় আকারের, চলো। পুজো চলছে এখন, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে প্যানেল দেখতে পাচ্ছ, এই প্যানেলটা একদম ব্যাংক অফ ইন্ডিয়া যে আছে, এই ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই কিন্তু করেছে দেখতে পাচ্ছ। আর গাই সকালে কিন্তু রোদ দিচ্ছিল, বাট এখন কিন্তু আবার দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার, ভাই কি বলবো, আর বৃষ্টি না পড়লে হয় নালা গাই সাইডে না একদম কাদা কাদা হয়ে যাবে। ওকে, অনেকক্ষণ আগে কিন্তু আমি চলে এসেছি, ঠিক আছে, সব গাইস বলো সব কাপলস আজকে পুষ্পাঞ্জলি দেবে, ভাই আমি তো ঘরে নিজেই পুজো করলাম, ঠিক আছে, পুষ্পাঞ্জলি দিলাম, দেন এখন দোকানে যাচ্ছি, ঠিক আছে। বন্ধু, তোমাদের আমি একটা কথা বলি, আমি যখন ওই আসলাম না, তখন এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এই যতজন আসছে এদের মধ্যে কোন একটা ছেলে আমাকে বলে উঠলো, ঠিক আছে, সস্তা বলো গাছ, বুড়া লাগতে হয় ভাই, আপ লোক ভি জানতে হবে। ওকে,
তো যাই হোক বাচ্চা তাই আমি আর কিছু বললাম না, কারণ গাইজ এই কথা শুনতে কিন্তু আমার খুবই খারাপ লাগে, সিরিয়াসলি সব থেকে বেশি কিন্তু খারাপ এইটাই লাগে। মধ্যে হয়তো কেউ বলেছে সস্তা বলো কাজ। 2000 years later কি প্রবলেম গাইজ, এমনিতে এত লেট করে ফেললাম ঠিক আছে বাড়িতে, যেহেতু শীতল দিচ্ছিলাম মাস শত থেকে, আর এখন আমার এই বাসটা দাঁড়ালো না ঠিক আছে। তো চলো এখন পেট্রোল পাম্প অব্দি হাঁটতে হবে আমাকে। কি বলবো বন্ধুরা, ফাইনালি এক ঘন্টা বাদে পৌঁছে গেলাম চিকেনগর বাজার, আর এখন গাইজ হেঁটে চলে যাচ্ছি ঠিক আছে। সো ভাই ওই প্রথমে তো গাইজ আসানসোল বাস পেলাম না, আসানসোল বাস খুবই কম চলছিল, তারপর রানীগঞ্জ বাস চাপলাম ঠিক আছে, রানী সাইডে নামলাম, রানী সাইডেও সেই একটু গোলমাল বাঁধালাম, দেন এখানে পৌঁছলাম ঠিক আছে। মানে এত প্রবলেম ফেস করে ফাইনালি পৌঁছলাম যেখানে, তো ফাইনালি পৌঁছে গেছি। আর এই বলা কি খবর রে, এই আমার প্যান্ডেল কাজ এখন পর্যন্ত কিন্তু প্যান্ডেল কাজ চলছে দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের বন্ধু শান্তনু। তো এখন চলো প্যান্ডেলের মধ্যে বসে পড়ব। এখন ঘড়িঘাটে ঠিক বাজে 9:01 ঠিক আছে, আর এখন আমরা তিন বন্ধু বেরিয়ে গেছি তিন মুহূর্তে এই ঠাকুর দেখতে, এর বিষ্ণুদা আছে, আমি আছি, আর শান্তনু। সো চলো দেখো, এটা হচ্ছে একটা দুর্গা মন্দির, এখানেও কিন্তু ঠাকুর করেছে। সো গাইস এইখানে আমি ব্লগটা এন্ড করছি, আর আজকে কিন্তু নেক্সট দিন ঠিক আছে, মানে সরস্বতী পুজোর সেকেন্ড দিন। সো এখন এই মুহূর্তে আমি বাড়িতে আছি, বাড়ি চলে এসেছি সকাল থেকে। সো আই হোপ বন্ধুরা আজকের ভিডিওটা বা এই ভিডিওটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সেকশন সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক 8টার সময়, তত্ত্ব শোভা তো সুতো অ্যান্ড গাইস টাটা।